নীলমঙ্গল এবং চিন্তামণি। আপনারা সবাই জানেন যে নীলমঙ্গল একজন ব্রাহ্মণ পুত্র ছিলেন এবং তিনি, আপনারা শুনছেন তো সবাই, এবং তিনি ছোটবেলা থেকে খুব ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন এবং ব্রাহ্মণীয় যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলো সম্পাদন করতেন। কিন্তু একটা সময়ে তিনি যখন যৌবন প্রাপ্ত হলেন তখন তার বন্ধুদের সংস্পর্শে পড়ে তার চরিত্রের কিছুটা বিকৃতি সাধিত হয়। তার বন্ধুদের, বা এটা বন্ধু ঠিক নয়, তারা হচ্ছে বন্ধুর নামধারী যা আমরা এই জগতে দেখতে পাই, সেই বন্ধুর নামধারী ব্যক্তিরা তাকে হচ্ছে অধপতিত করে এবং সে হচ্ছে এই চিন্তামণি নামক একজন বার বনিতা তার বাড়িতে যেতে শুরু করেন। পড়তে তিনি বাধ্য হলেন, বা এরকম হচ্ছে তিনি হচ্ছে নর্তকী বা বার বনিতা রূপে ছিলেন। এবং এই পরিস্থিতিতে যখন হচ্ছে তার এই অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে বা অন্যান্য যে জমিদারদের বা রাজাদের যে পুত্ররা ছিলেন, খুব স্বভাবত তাদের এই অসৎ সঙ্গের ফলস্বরূপ কি হলো যে তারা হচ্ছে আসলেন বা চিন্তামণির গৃহে যেতে শুরু করলেন, মৃত্যুবরণ করেছেন। সেই অবস্থায় তিনি চিন্তামণির প্রতি আকৃষ্ট হয়ে গেলেন এবং চিন্তামণির প্রতি আকৃষ্ট হয়ে তিনি সেখানে গমন করলেন। এমনকি যার তার পিতার শ্রাদ্ধ কার্য দিদিন, শ্রাদ্ধ কার্য কোনো মতো শেষ করে তিনি কি করছেন, তিনি ছুটছেন। প্রচন্ড বন্যা বা প্রচন্ড হচ্ছে বৃষ্টিপাত হতে শুরু হলো এবং সেই অবস্থায় আপনারা জানেন, অনেকেই জানেন এই লীলাটা, যে তখন কি হয়েছে যে তিনি নদী পার হওয়ার জন্য কি হয়েছে মনে করেছেন ভেলা, কিন্তু তিনি একটা মৃত দেহকে ঘর করে সাঁতরে সাঁতরে সেই চিন্তামণির বাড়ির উদ্দেশ্যে গমন করলেন। এত ঝড় বৃষ্টি ঝঞ্ঝা হচ্ছে যে তিনি যখন এসে চিন্তামণিকে ডাকছেন, চিন্তামণি সেই ডাক শুনতে পাচ্ছেন না এবং সেই পরিস্থিতিতে কি হলো, তখন তিনি উঠবেন সেই জায়গায়, আর উঠতে গিয়ে কি করলেন বলতে দেখছেন দড়ির মতন মনে হচ্ছে কিন্তু ছিল সাপ, তিনি সাপ বেয়ে বেয়ে সেই উপরে উঠলেন। আর সাপও যেহেতু জীবন বাঁচাতে চাইছেন তাকে কামড়ালো না, কিন্তু সে চিন্তামণির কাছে পৌঁছালেন। আর যখন চিন্তামণির কাছে পৌঁছাইছেন তিনি যেহেতু হচ্ছে পুরোপুরি হচ্ছে কি কামান্ধ, সেই কারণে হচ্ছে তার কোন স্মৃতি নেই। চিন্তামণি তার শরীর থেকে কিসের গন্ধ পাচ্ছেন, মৃতদেহের গন্ধ পাচ্ছেন। বলতে তুমি এখানে আসছো কিভাবে, বলতে ভেলায় চলে এসেছি। তুমি উঠলে কিভাবে, দড়ি দিয়ে উঠেছি, আমাকে দেখাও তো একটু। তা গিয়ে দেখলো সেই দড়িটা ছিল একটা সাপ এবং সেই ভেলাটা ছিল একটা মৃতদেহ। তো এরকম করে আমরা দেখতে পাই যে পরবর্তীতে চিন্তামণি যেহেতু ধর্মপরায়ণা ব্যক্তি ছিলেন, কেউ তিনি হচ্ছে সামাজিক যে বিভিন্ন বিষয় রয়েছে, যেমন হয়তো আমরা দেখতে পাই আমাদের সমাজে কেউ একটা ভুল করেছে তাকে আমাদের সমাজ আর গ্রহণ করতে চায় না, বা কেউ হচ্ছে হয়তো একটা সমস্যায় পড়ে গেছে বা তার দোষ ছিল না কিন্তু তাকে সবাই দোষী করছে। তা আমরা দেখতে পাই পরবর্তীতে, কিন্তু চিন্তামণি আমরা দেখতে পাই যে পরবর্তীতে সেই বিল্লমঙ্গল ওই স্থান থেকে চলে যান এবং বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। কিন্তু কি হয়, ওই যে অসৎ সঙ্গ আবার উপযুক্ত পরিবেশ পেলে হচ্ছে বের হয়ে যায়। তা তিনি যেতে যেতে কি হয়েছে, সেখানে দেখছিলেন যে ললনারা হচ্ছে কলসি নিয়ে হচ্ছে জল ভর্তি করে যাচ্ছেন। তা তাদেরকে দেখে, একজনকে দেখে তার চিন্তামণির মতন মনে হলো, এবার সাল্লাম এটা আবার হচ্ছে ধাবিত হলাম। তাহলে আমার এই ধাবিত হওয়ার কারণটি হচ্ছে কি, বা আমার দুঃখের কারণটা হচ্ছে আমার চোখ, এই চোখ দুটাই আর থাকার দরকার নেই। Press the bell icon on the YouTube app and never miss another update.